আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশি বন্ধুদের জন্য এবং অল ওভার দ্য ওয়ার্ল্ডে যেখানে আমাদের বাংলাদেশি বন্ধুরা রয়েছেন তাদের সকলের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, আগেই স্বাগতম জানাই আমাদের চ্যানেলে সুজাতা অ্যাসোসিয়েটে। আর আজকে আমার সাথে রয়েছেন আমাদের সৌগত স্যার। নমস্কার। তো আপনারা কিন্তু যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন, তাহলে এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। অবশ্যই। হ্যাঁ, তো আজকে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি যে আপনারা যদি কেউ চান, স্পেশালি আমাদের কোনো বাংলাদেশি বন্ধুরা যদি চাইছেন ইন্ডিয়াতে বা ভারতে কোনো কোম্পানি রেজিস্ট্রেশন করতে বা কোনো বিজনেস স্টার্ট করতে বা নতুন কোনো ভেঞ্চার শুরু করতে চাইছেন, সেই 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 বিষয়ের উপরেই কিন্তু বেস করে আজকে আমাদের এই ভিডিওটা। কমপ্লিট ইনফরমেশন, মানে কি ডকুমেন্টস লাগতে পারে বা কোন স্টেপের পর কোন স্টেপ আপনারা এগোলে পরে কোম্পানিটা ফরমেশন বা বিজনেসটাকে একটা স্ট্যান্ডার্ডাইজ জায়গায় আপনারা নিয়ে যেতে পারেন, তো ভিডিওটাকে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। সৌগত স্যার থেকে আমরা আজকে জেনে নিচ্ছি যে স্যার, বেসিক টুকু আগে আপনি বলুন যে কোনো যদি বাংলাদেশি বন্ধুরা চাইছেন এখন কোম্পানি রেজিস্টার করতে ইন্ডিয়াতে, তাহলে তাহলে ফার্স্ট স্টেপটা কি হবে এবং কিভাবে শুরু করবেন? আমি প্রথমেই সবাইকে জানাই, আমার যারা বন্ধুরা এই চ্যানেলটা দেখছেন, তো কোম্পানি বিষয়ে তো রেজিস্ট্রেশন করবার জন্য কিছু নিয়ম থাকে, আপনারা খুব ভালো করে শুনবেন বা জানবেন হয়তো, যে দুজন ডিরেক্টর ইন্ডিয়ান যিনি থাকবেন, প্রথমত যে কোনো কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য দুজন ডিরেক্টর লাগে এবং এই দুজন ডিরেক্টর দিয়ে একটা কোম্পানি ফরমেশন হয়। হ্যাঁ, ইন্ডিয়ান হতে হবে, এই দুজন ডিরেক্টর দিয়ে ফার্স্ট কোম্পানি ফরমেশন করা হয়। তারপর যে সমস্ত ডকুমেন্ট পার্ট আছে, যিনি বাংলাদেশি বন্ধু আসতে চাইছেন, যিনি বা যারা আসতে চাইছেন এই কোম্পানি ইন্ডিয়াতে করবার জন্য, ইন্ডিয়ার সঙ্গে বিজনেস করবার জন্য, কিছু ডকুমেন্ট আমাদের এখানে থাকে, যে ডকুমেন্টগুলো তাতে ইনফরমেশন দেওয়ার জন্য আমি ম্যাডামকে রিকোয়েস্ট করব, নতুন নতুন কিছু ইনফরমেশন এসেছে সেগুলো একবার যদি আপনি শেয়ার করেন সবাইকে। এমনিতে আপনারা জানেন যে দুজন ইন্ডিয়ান ডাইরেক্টর যখন বলছি তাদের তো বেসিক ডকুমেন্ট নর্মাল প্যান কার্ড, আধার কার্ড এবং তাদের সেভিং অ্যাকাউন্ট, ব্যাংক ডিটেলস, এইসব ইনফরমেশন গুলো লাগছে, বা ইন্ডিয়ান ফোন নাম্বার, ইন্ডিয়ান ইমেল আইডি, এইসব ডকুমেন্টস গুলো লাগছে। এই ডকুমেন্ট গুলো দিয়ে যখন দুজন ডাইরেক্টর দিয়ে আমরা ইন্ডিয়ান একটি কোম্পানি ইনকর্পোরেশন করে দিচ্ছি, এক্সাম্পল যদি প্রাইভেট লিমিটেড ফরমেশনে করি, তাহলে এমসিএ গভর্নমেন্টের থেকে অ্যাপ্রুভালটা নিতে হচ্ছে, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স থেকে। তো এখানে অ্যাপ্রুভালটা নিয়ে আমরা দুজন ইন্ডিয়ান ডাইরেক্টর দিয়ে প্রথমে কোম্পানিটাকে ফরমেশন করে দিচ্ছি, আপনাদের পছন্দ নাম দিয়ে এবং একটা রেজিস্টার্ড অ্যাড্রেস দিয়ে প্রথমে ইনকর্পোরেশনটা হচ্ছে। এবং তারপরে আপনারা বাংলাদেশি যে ডাইরেক্টররা রয়েছেন বা ফরেন ডাইরেক্টর, তারপরে ইনকর্পোরেশন হওয়ার পরে আপনারা কোম্পানিতে অ্যাডিশন হচ্ছেন বা করা যাচ্ছে। এবং এই প্রসিডিওরটা গত বছর পর্যন্ত যতটা স্মুথ ছিল বা সহজ পদ্ধতিতে ছিল, সেটা কিন্তু এই বছর থেকে একটু কমপ্লিকেটেড হয়েছে, বা বলতে পারেন যে সিকিউরিটিটা আরো বাড়িয়ে দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। যেরকম আপনারা যে বাংলাদেশি ডাইরেক্টররা বা ফরেন ডাইরেক্টররা যদি ইন্ডিয়াতে কোনো কোম্পানি ফরমেশন করতে চাইছেন বা কোম্পানিতে অ্যাড হতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইন্ডিয়ান এমবাসি থেকে একটি সিকিউরিটি চেক পাস করতে হচ্ছে। একদম, এটা করতেই লাগছে এবং প্রত্যেকের জন্যই এটা লাগবে, যে কোনো বিজনেসের ক্ষেত্রে। এটা যে শুধু বাংলাদেশি ডাইরেক্টর তা নয়, যে কোনো ফরেন ডাইরেক্টর যারা ইন্ডিয়াতে বা ভারতে বিজনেস করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই এমবাসি থেকে সিকিউরিটি চেক পাস করাটা খুবই ম্যান্ডেটরি। তারপরে কিন্তু আপনাদের ডাইরেক্টর আইডেন্টিফিকেশন নাম্বারটা অ্যাপ্রুভ হচ্ছে এবং আপনারা কোম্পানিতে, ইন্ডিয়ান কোম্পানিতে অনায়াসে ডাইরেক্টরশিপ হিসেবে অ্যাড হচ্ছে। এবং এখানে যে পদ্ধতিগুলোকে অনুসরণ করে বা মেনে চলতে হয়, তার মানে কি কি স্টেপ অনুসরণ করে আপনাকে এই সিকিউরিটি চেক পাসটা করতে হবে, কি ডকুমেন্টেশন লাগবে, সেটা কিন্তু কমপ্লিটলি আমরা গাইড করছি এবং আমরা নিজে হাতেই কাজগুলো হ্যান্ডেল করছি। তো এরপরে আমরা আরো কিছু বিষয়বস্তু থাকে, যেরকম ধরুন যদি আপনারা ইন্ডিয়াতে কোম্পানি করছেন, করতে চাইছেন, তাহলে কিন্তু আরো কয়েকটা জিনিস খুবই দরকার। তার মধ্যে থেকে প্রথম হচ্ছে একটি বিজনেস অ্যাড্রেস, রাইট? তো বিজনেস অ্যাড্রেস তো স্যার আপনারা প্রোভাইড করেন। একদম, এইখানে আপনি সবথেকে মেইন যেটা দরকার, যারা কোম্পানি খুলতে যাচ্ছে, কোম্পানির একটা অ্যাড্রেস লাগে, সেটা অ্যাড্রেসটা না হলে কোম্পানি ফর্ম হয় না। তো বাংলাদেশের বন্ধু যিনি আসছেন, তিনি তো চাইবেন যে ইন্ডিয়া আমি কোথায় করবো। তো ফার্স্ট অফ অল আমরা এই অ্যাড্রেসটা, এবং অ্যাড্রেসের সঙ্গে অনেকে মানে আবার দেখতে পারেন যে ডাইরেক্টর কোথায় পাবো, কিভাবে ওখান থেকে, তিনি বিদেশ থেকে আসছেন, তো এই টোটাল ব্যাপারটাকে নিয়ে কাজ করবার এবং টোটাল ব্যাপারটা কোথায় গেলে আপনি এই সমস্যার সমাধান হবে, কিভাবে কাজটা হবে, কি পদ্ধতিতে কাজটা করলে রাইটলি কমপ্লিট হবে, এটা জানানোর জন্য এবং এটার বিষয় আপনাদের সংক্রান্ত যে কোনো রকম তথ্য আপনারা যদি চান, আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি।
মানে স্যার কিন্তু এটাই বললেন যে আপনাদের কিন্তু ডাইরেক্টর নিয়ে সমস্যা হোক বা বিজনেস অ্যাড্রেস নিয়ে সমস্যা হোক, এটার সলিউশন কিন্তু আপনারা সুজাতা অ্যাসোসিয়েট থেকে পেয়ে যাবেন। কারণ আমরা কিন্তু শুধুমাত্র যে কোম্পানি ফরমেশন করে দিচ্ছি এমনটা নয়, আপনার যদি ইন্ডিয়াতে কোনো বিজনেস প্লেট লাগছে সেটা অফিস প্রেমিসেস হতে পারে, যদি কোনো কেউ শোরুম নিচ্ছে বা রেস্টুরেন্ট করছে, সেইসব ফরমেশন গুলোর জন্য কিন্তু আমরা প্রপার কমার্শিয়াল জায়গা খুঁজে পাই। এখানে যারা ফরমেশন করেছে এর আগেও আমরা অনেক কোম্পানি খুলেছি, তারা প্রত্যেকে কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের একটা ব্যাপার থেকেই যায় বাংলাদেশে, এখান থেকে লেনদেন করা বা আদান প্রদান করার জন্য। তো এর সঙ্গে আপনার এক্সপোর্টেরও একটা কিন্তু গুরুত্ব থেকে যাচ্ছে, সেটাও আপনি পাবেন। প্লাস ডকুমেন্টের যে কোনো রকম পার্ট, যে কোনো একটা বিজনেস করতে গেলে ছোটখাটো অনেক রকম ট্রেড লাইসেন্স হতে পারে, ISO, TTO, এভরি পার্ট বিজনেস এর জন্য, সেগুলো টোটালি কিন্তু আমরা হেল্প করে থাকি। এমনিতেও স্যার আমরা কিন্তু পাস্ট যত বছর ধরে কাজ করছি একটা জিনিস কিন্তু আমরা নোটিস করেছি যে বাংলাদেশি বন্ধুরা যারা স্পেশালি আমাদের ইন্ডিয়াতে বা ভারতে ব্যবসা করেন বা কোম্পানি খোলেন, দুটো ভাগে বিজনেসটাকে দেখেছি। একটা যেটা আপনি বললেন স্যার ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে যুক্ত হয়ে কাজ করেন, আর অনেকে থাকে হয় এখানে কোনো নতুন ভেঞ্চার শুরু করেন, ঠিক আছে, কারণ অনেকেই ইন্ডিয়াতে বা ভারতে সেটেল হতে চায় বা তাদের এখানেও একটা বিজনেস বিভিন্ন রকম ইনফরমেশন টেকনোলজি কোম্পানি গুলো আজকে ডেটে ঘুরছে, তো দুটো ভাগে ভাগ হচ্ছে। তো স্যার যেটা বলছেন স্পেশালি ইম্পোর্ট এক্সপোর্টটাকে যদি আমরা একটু ফোকাস করি, তাহলে সেখানে কিন্তু আমরা দেখতে পারি ইম্পোর্ট এক্সপোর্ট করতে গেলে আইদার এক্সপোর্ট বা ইম্পোর্ট যেটাই আপনি করছেন না কেন, সাপোর্টিং যে ডকুমেন্ট গুলো যেরকম ইম্পোর্ট এক্সপোর্ট সার্টিফিকেট বা কোড, তারপরে এখানে ইন্ডিয়ান GST নাম্বার, ট্যাক্স নাম্বার আপনার লাগছে, কাস্টম ক্লিয়ারিং এর ডকুমেন্টেশন গুলো মেনটেন করতে লাগছে, সার্টিফিকেট অফ অরিজিন, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এর মেম্বারশিপ, এই সবকিছুই কিন্তু আমরা নিজে হাতে এই কাজগুলো প্রসিড করে দিচ্ছি। আর DGFT এর আন্ডারে যত লাইসেন্স এবং ডকুমেন্টস গুলো আপনার প্রয়োজন হবে, কারণ কেন বলছি এক একটা প্রোডাক্ট এর জন্য কিন্তু এক্সপোর্ট বা ইম্পোর্টে এক এক রকম ডকুমেন্টেশন আলাদা আলাদা, সবকিছু আলাদা আলাদা ডকুমেন্ট। এই নয় যে আমি শুধু কোম্পানি ইনকর্পোরেশন করলাম আমার বিজনেসটা চলতে শুরু করবে, না, এই তথ্যটা ভুল। প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট আর আলাদা আলাদা ডকুমেন্টেশন পার্ট আমরা আপনাকে সেইভাবে গাইড করব। এক্সাম্পল ধরুন যদি আপনি গার্মেন্টস এর উপরে কাজ করছেন, গার্মেন্টস যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্ট করছেন একটা ডিফারেন্ট সেট অফ ডকুমেন্টস হবে। এটাই যদি আপনি এখন কোনো ফুড প্রোডাক্টের জন্য করেন, ফুড প্রোডাক্ট ইম্পোর্ট এক্সপোর্ট করেন, সেখানে কিন্তু একটা ডিফারেন্ট সেট অফ ডকুমেন্টস হবে। তো এইভাবে কিন্তু নেচার অফ বিজনেস গুলোকে কেন্দ্র করে কিন্তু আপনার ডকুমেন্টেশন গুলো আলাদা, আর আপনার নেচার অফ বিজনেসটাকে অ্যানালাইসিস করে কি ডকুমেন্টস লাগবে আপনার, সেটাই কিন্তু আমাদের এক্সপার্টিস। তো সুতরাং আপনারা বুঝতেই পারছেন যদি আপনারা কোনো নতুন ভেঞ্চার শুরু করছেন, তাহলে আপনাকে আমরা প্রথম থেকে যেরকম একটা একটা বিজনেস প্লেস মানে বিজনেস প্রেমিসেস এর জায়গাটা আপনাকে খুঁজে দিচ্ছি। সেকেন্ড থিং হয়ে যাচ্ছে, অনেকেরই এই প্রবলেমটা হয় যে দুজন ইন্ডিয়ান ডাইরেক্টর এক্স্যাক্টলি হতে পারে, আপনার কাছে একজন ইন্ডিয়ান ডাইরেক্টরের রেফারেন্স আছে আর একজন ইন্ডিয়ান ডাইরেক্টর আপনি অ্যারেঞ্জ করতে পারছেন না, সেখানে কিন্তু আমরা আমাদের তরফ থেকে ডামি ডাইরেক্টর প্রোভাইড করে বা ডাইরেক্টর অ্যারেঞ্জ করে আমরা কিন্তু সেই সার্ভিসটা আপনাকে কমপ্লিট করি। আরো রয়েছে, তারপরে হলো একটা বিজনেস এর নাম রেজিস্ট্রেশন করতে হবে, এবং একটা বিজনেস রেজিস্ট্রি করলে তো হলো না, সার্টিফিকেট আপনাকে দিয়ে দিলাম, প্যান কার্ড সব ডকুমেন্টস দিয়ে দিলাম, তারপরে যে নেক্সট স্টেপ যেটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সেটা ভীষণ ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে লেনদেন মানে পয়সার ব্যাপারে। আপনি যার সঙ্গে আয় ব্যয়ের হিসেবটা জুড়বেন আপনার কোম্পানির সঙ্গে, অ্যাকাউন্ট না থাকলে আপনি বিজনেসটা এগোবেন কি করে, কি করে বিজনেসটা এগোবেন, এক্স্যাক্টলি। প্লাস আপনার যে আগামী দিনে ইনভেস্টমেন্ট গুলো থাকবে, যদি কোনো ফরেন মানি ইনভেস্টমেন্ট থাকে কোম্পানিতে, সেটা কিভাবে ইনভেস্টমেন্ট করবেন, ব্যাংকের সাথে কিভাবে কনসাল্ট করবেন, আমরা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা কমপ্লিট আপনাকে করে দিই, এবং আগামী দিনে যে কমপ্লায়েন্স গুলো থাকতে পারে ব্যাংক অ্যাকাউন্টের জন্য সেটার জন্যও কিন্তু কমপ্লিট সাপোর্ট দিই। এবং আমাদের কোম্পানি থেকে স্পেশালি আমরা আপনার জন্য একজন রিলেশনশিপ ম্যানেজার স্পেশালি অ্যাপয়েন্ট করি, যাতে সবথেকে বড় দরকার যেটা আমাদের কোম্পানি করে থাকে, যেটা হচ্ছে কমিউনিকেট। কারণ বিজনেস খুললেই হলো না, বিজনেস সংক্রান্ত ব্যাপারে কি আছে, কিভাবে বা বিজনেসটা চালাবেন, কোন ফাইলটা কোন টাইমে করবেন, কি কি ডকুমেন্ট আপডেট লাগবে, টোটাল ব্যাপারে সংক্রান্ত নিয়ে আমরা আপনাদের সঙ্গে থাকবো। কারণ যে ডকুমেন্টস গুলো আপনারা অবটেইন করবেন বা নেবেন, যদি এক্সাম্পল ধরুন ট্রেড লাইসেন্স হয়ে গেল, GST রেজিস্ট্রেশন হয়ে গেল, হ্যাঁ আদার্স আপনার কোম্পানির ট্যাক্সেশন ফাইল গুলো রয়েছে, তো এগুলো মান্থলি বেসিসে ফাইল করা বা ইয়ারলি বেসিসে রিনিউয়াল করা, এই কমপ্লিট প্যাকেজ হিসেবে কিন্তু আমরা সার্ভিসটা প্রোভাইড করছি। সুতরাং
একটা ছাদের তলায় আসলে কিন্তু আপনি কমপ্লিট সলিউশন পেয়ে যাবেন, আর শুধুমাত্র আপনি বাংলাদেশে বসে শুধুমাত্র ফোন কল বা ইমেলের মাধ্যমে কিন্তু আপনি আমাদের সাথে কানেক্ট করতে পারবেন। আরো ইজি হচ্ছে আমাদের অফিসের লোকেশনটা এতটাই আপনাদের জন্য ইজি হবে, আপনারা এখানে ইন্ডিয়াতে আপনারা হয়তো নাম শুনেছেন কলকাতাতে অনেকে এসেছেন আমাদের কোম্পানিতে কাজ করেছেন বাংলাদেশে, আমরা অনেকে চিনি জানি বাংলাদেশ থেকে আসেও এবং এই লোকেশনে সব থেকে সোজা আসার জন্য। হ্যাঁ, কারণ আপনারা যখন কলকাতায় আসেন বা ভারতে আসেন আপনারা অবশ্যই আমাদের এখানে স্প্ল্যানেড ধর্মতলা বা ডালহৌসি এরিয়া লালবাজার এরিয়া এই নিউ মার্কেট এই লোকেশন গুলোতে আপনারা ভিজিট করেই থাকেন। তো নিউ মার্কেট বা ধর্মতলা থেকে কিন্তু আমাদের অফিস মাত্র 5 মিনিটে আপনি পৌঁছে যাবেন, ওয়াকিং ডিস্টেন্সেও আসতে পারেন, আর আসতে চাইলে 5 থেকে 10 মিনিটের দূরত্বে আমাদের এখানে অফিসটা রয়েছে। আমাদের অফিসের পাশেই রয়েছে কাস্টম হাউস, রেলের অফিস, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সুতরাং আপনাদের যে যে সার্ভিস গুলো দরকার সব পাশাপাশি সব কিন্তু পরপরই রয়েছে। আর আমাদের অফিসটাও কনভিনিয়েন্ট এরিয়া, আপনারা কিন্তু যদি কলকাতায় আসছেন কনসালটেন্সির জন্য হলেও কিন্তু একবার ভিজিট করতে পারেন। যদি আপনি মাইন্ডে ভাবছেন চিন্তা ভাবনা করছেন একটা বিজনেস সেট আপ করবো কিভাবে করবো, হয়তো এর আগে অনলাইন অনেকগুলো কনসালটেন্সির সাথে আপনারা যোগাযোগ করেছেন বা লিগাল ফার্মের সাথে যোগাযোগ করেছেন, কিন্তু কমপ্লিট সলিউশনটা যারা পাননি তাদের জন্য যেটা আমাদের অলরেডি মানে আপনাদের জন্য আমরা কিছু অফার রেখেছি খুব সামনের দিনগুলোতে, সেই জিনিসটা অ্যানাউন্সমেন্ট একবার করুন যে খুব তাড়াতাড়ি যারা আমাদের সঙ্গে এই কাজে যুক্ত হতে চাইছে তাদের জন্য আমরা কিছু ডিসকাউন্ট প্রাইসে আপনাদের কিন্তু কোম্পানিটাকে রেজিস্ট্রেশন করতে চলেছি, স্পেশালি যারা এই ভিডিওটি রেফারেন্সে আসছেন। আপনারা বন্ধুরা কবে আসতে চাইছেন এবং কবে সেই ফোন কল বা আপনারা ধরুন ইমেল করতে পারেন আমাদের এখানে, খুব তাড়াতাড়ি আপনারা চলে আসুন, আমরা ওয়েট করব আপনাদের জন্য। যদি কোন রকম কোয়ারিজ থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন বা আমাদের ইন্ডিয়ান যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে স্ক্রিনে এই ফোনের নাম্বারে কিন্তু আপনারা সরাসরি ফোন কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমাদের সাথে কানেক্ট করতে পারেন। তো বন্ধুরা যদি কোনো রকম কোয়ারিজ থাকে আর দেরি না করে আমাদেরকে জিজ্ঞেস করে ফেলুন, আর নেক্সট ভিডিওটার জন্য দেখতে থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর হতে পারে যে আপনার আশেপাশে যারা রয়েছেন যেরকম আপনাদের কোনো রিলেটিভ আত্মীয় হতে পারে, কোনো কলিগ হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, যারা ইন্ডিয়াতে কাজ করতে চাইছে তাদের সাথেও কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা দেখার জন্য, লাইক করতে ভুলবেন না, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।